আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আলোচনা করব দুধের উপকারিতা এবং অপকারিতা নিয়ে। দুধ মহান আল্লাহর বড় একটি নিয়ামত। এই নিয়ামতের কথা পবিত্র কুরআনে এসেছে। আর গবাদি পশুর মধ্য তোমাদের জন্য রয়েছে শিক্ষা, তার উদরস্থিত গোবর ও রক্তের মধ্য থেকে পান করাই বিশুদ্ধ দুধ, যা পালনকারীদের জন্য সুস্বাদু। সূরা নাহল আয়াত 66। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খুব পছন্দ করতেন। মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে জিব্রাইল আলাইহিস সালাম দুধ আর মধু পেশ করে যে কোনো একটি গ্রহণের কথা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ গ্রহণ করে পান করেন। দুধের উপকারিতা। দুধ ক্যালসিয়ামের সবচাইতে ভালো উৎস। ক্যালসিয়াম আমাদের দাঁত ও হাড়ের গঠন মজবুত করে। এছাড়াও ক্যালসিয়াম ভিটামিন ডি এর সাহায্যে আমাদের হাড় ও দাঁতে শোষিত হয়ে হাড় ও দাঁতের গড়ন ধীর করে এবং দাঁতের ক্ষয় রোধ করে। বাচ্চাদের ছোটকাল থেকেই দুধ পানের অভ্যাস করানো উচিত এবং বয়স বাড়ার সাথে সাথে এই অভ্যাসটি অপরিবর্তিত থাকলে দেহে বার্ধক্য আসবে দেরিতে। কর্মব্যস্ততার পর ক্লান্তি দূর করতে এক গ্লাস গরম দুধ খুবই উপকারী। গরম দুধ ক্লান্ত পেশির সতেজ করতে সাহায্য করে। এছাড়া দুধ খেলে শরীরে মেলাটোনিন ও ট্রাইপ্টোফ্যান হরমোন নিঃসৃত হয়। এই হরমোনগুলো ঘুম ভালো হতে সাহায্য করে। দুধে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা মাংসপেশির গঠনে অনেক বেশি সহায়তা করে। দুধ মাংসপেশির আড়ষ্টতা দূর করতে সক্ষম। দুধে রয়েছে পটাশিয়াম, যা হৃৎপিণ্ডের পেশির সুস্থতা বজায় রাখে। তাছাড়া এর খনিজ উপাদান হৃৎপিণ্ড সতেজ রেখে রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও পারে। দুধে আছে প্রচুর ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড, যা চুলের জন্য খুবই উপকারী। প্রতিদিন এক গ্লাস দুধ পান করলে আজেবাজে খাবারের চাহিদা কমে, এতে করে ওজনও কমে যায়। দুধে রয়েছে নানা ধরনের ভিটামিন, মিনারেলস ও নানা পুষ্টিগুণ। প্রতিদিন দুধ পান করলে ত্বকে এর বেশ ভালো প্রভাব পড়ে। ত্বক হয় নরম, কোমল ও মসৃণ। দুধের অন্য একটি বড় গুণ হচ্ছে এটি মানসিক চাপ দূর করতে সহায়তা করে। দুধ পানে ঘুমের উদ্রেক হয়, যার ফলে মস্তিষ্ক শিথিল হয়ে যায় এবং মানসিক চাপ দূর হয়। সারাদিনের মানসিক চাপ দূর করে শান্তির নিদ্রা চাইলে প্রতিদিন রাতে এক গ্লাস কুসুম গরম দুধ পান করা উচিত। অনেক ধরনের খাবার আমরা খাই, যার ফলে আমাদের অ্যাসিডিটি হয় এবং বুক প্রচণ্ড জ্বালাপোড়া করে। এর সবচাইতে সহজ এবং সুস্বাদু সমাধান হচ্ছে দুধ পান। দুধ পানে পাকস্থলী ঠান্ডা হয় এবং বুক জ্বালাপোড়ার সমস্যা দূর হয়। তবে আপনার যদি হাইপার অ্যাসিডিটি থেকে থাকে, তবে বিশেষজ্ঞরা বলেছেন আপনার দুধ এড়িয়ে চলাই ভালো। দুধে প্রচুর পরিমাণে পুষ্টি, ভিটামিন, মিনারেল রয়েছে, যা দেহের ইমিউন সিস্টেম উন্নত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এবং রক্ত পরিষ্কারের পাশাপাশি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। বেশ কিছু ক্ষেত্রে প্রমাণিত হয়েছে যে পর্যাপ্ত দুধ পান মলাশয় ও ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক কাজ করে। যারা নিয়মিত দুধ ও দুগ্ধজাত খাবার গ্রহণ করেন, তাদের মধ্যে মলাশয়ের ক্যান্সার হবার হার কম। নিয়মিত কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার খেলে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস পায়। দুধ খেলে দৃষ্টিশক্তি বাড়ে। কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে
রাতে ঘুমানোর আগে প্রতিদিন এক গ্লাস গরম দুধ পান করুন। দুধ খাওয়ার ব্যাপারে কিছু সাবধানতা অবলম্বন করা দরকার, তা হলো যাদের কিডনিতে পাথর হয়েছে তাদের দুধের ব্যাপারে সাবধানতা অবলম্বন করা উচিত। কিডনির পাথরের একটি উপাদান হচ্ছে ক্যালসিয়াম, আর দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, তাই এ ধরনের রোগীর উচিত দুধ কম খাওয়া এবং রাতে একেবারেই দুধ না খাওয়া। যাদের ক্ষুদ্রা যন্ত্রের প্রথম অংশের আলসার তথা ডিউডেনাল আলসার আছে বা যাদের কোলেসিস্টিস তথা গল ব্লাডের সমস্যা আছে তাদের উচিত দুধ খাওয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করা, কারণ দুধ এই দুই ধরনের রোগীর রোগ আরও বাড়িয়ে দিতে পারে। যাদের পেটে অপারেশন করা হয়েছে তাদের দুধ খাওয়া ততদিন বারণ যতদিন না তারা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন, অর্থাৎ ঘাসও খেয়ে গেলে তখন দুধ খাওয়া যাবে। যাদের শরীরে আয়রন বা লোহার অভাব পূরণের জন্য নিয়মিত আয়রন ট্যাবলেট খাচ্ছেন তাদের উচিত দুধ না খাওয়া। দুধে ক্যালসিয়াম আছে ফসফেটও, এই পদার্থগুলো আয়রনের সাথে বিক্রিয়া করে আপনার শরীরে ক্ষতি করতে পারে। যারা পাকস্থলীর আলসার তথা গ্যাস্ট্রিক আলসারের রোগী তাদেরও দুধ খাওয়া উচিত নয়। এ ধরনের রোগী দুধ খেলে পেট ব্যথা ও ডায়রিয়া আক্রান্ত হতে পারে। অ্যালার্জি থাকলে দুধ খাওয়ার ব্যাপারে সাবধান হন, কারণ অ্যালার্জি রোগীদের দুধ খেতে নিষেধ করেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা। প্রতিদিন খাবার তালিকায় মাত্র এক গ্লাস দুধ আপনার আমাদের দেহের যতটা উপকার করে তা অন্য কোনো খাবার করতে পারে না। এ কারণেই দুধকে বলা হয় সর্বগুণ সম্পূর্ণ খাবার, অর্থাৎ সুপার ফুড। দুধ খুবই ভালো একটি খাদ্য, অথচ এ খাদ্য গ্রহণের ক্ষেত্রেও আমাদের সাবধানতা অবলম্বন করতে হয়। পুষ্টি বিষয়ে সচেতন হলে মেধাবী জাতি গড়ে উঠবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।